রাজ্যিক বিজেপির কার্যালয়ত সম্বর্ধনা অনুষ্ঠান। উপনির্বাচনত বিজয় সাব্যস্ত করা নবনির্বাচিত তিনগৰাকী বিধায়কক সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগতে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায়ও সম্বর্ধনা জ্ঞাপন করে। চামগুড়ির নবনির্বাচিত বিধায়ক দীপ্লু রঞ্জন শর্মা, বিহালীর নবনির্বাচিত বিধায়ক দিগন্ত খাটোয়াল আর ধলাই সমষ্টির বিধায়ক নিহার রঞ্জন দাসক জনওয়া হয় সম্বর্ধনা। এই অনুষ্ঠান উপস্থিত থাকে মন্ত্রী পীয়ূষ হাজরিকা, জয়ন্ত মল্ল বৰুৱা, রণোজ পেগুকে ধরে কেবাগৰাকীও মন্ত্রী বিধায়কর লগতে দলীয় নেতা কর্মী সকল। আমার আত্মবিশ্বাস আছিল আর আত্মবিশ্বাস এটা কারণে আছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর অসমত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত সরকারের যে ক্রেডিবিলিটি আছিল, এই সরকারের ক্রেডিবিলিটিয়ে সরকারের জনকল্যাণমূলক আঁচনিয়ে সকল স্তরের জনগণক স্পর্শ করেছিল। গতি প্রথম কথা, আমি যেটা নির্বাচন খেলব গেছিল একটা ক্রেডিবিলিটি লো পেলায় সরকারের কাম কাজ সমক লো পেলায় গেছিল, সেইকারণে খুব আত্মবিশ্বাসী আসিল। এটা চামগুড়িত আগর প্রায় বহু দিন ধরে পেলায় আমি ব্যক্তিগতভাবে কামও করেছিল, সাংগঠনিকভাবে কাম, গতি সকল দিকের মানে কৈছিল যে চামগুড়িত ম্যাথমেটিক্স নহয়, চামগুড়িত কেমেস্ট্রি হব। আর চামগুড়িত এই রসায়ন আমি খুব আত্মবিশ্বাসী আসলো, প্রথম দিনাখনের প্রায় জিকিম বলে নির্বাচন খেলেছিল। মোর ওপর বলে নহয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কৈছে যে প্রথমতে তেখেতে যেটা মোক কৈছিল মানে সম্মতি প্রকাশ করেছিল, কারণ আমি দলের এজন ডিসিপ্লিন কেডার, আমি এজন দলের ডিসিপ্লিন কেডার আর মানে চামগুড়িবাসী রাইজ, ঐতিহ্যমণ্ডিত চামগুড়িবাসী রাইজ, মানে পুনরায় কৈছো এই সমষ্টিটি খুব ঐতিহ্যমণ্ডিত। এই সমষ্টিত যদি 2011 আর 2016 যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়াতে হুসেইন ডাঙরিয়া 2011 হারে, গতি আমি এবার যেহেতু একটা মুক্ত গণতন্ত্র ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছিল, রাইজ ভোট দিবল ওলাই আছে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সকল রাইজে ভোট দিব ওলাই আছে, যুব প্রজন্মর ভোট পাইছিল, মহিলাসকল ভোট পাইছিল, সচেতন রাইজর ভোট পাইছিল, আর সর্বাত্মকভাবে সামগ্রিকভাবে রাইজ ওলাই আছে। আমি ইস্যু বেস রাজনীতি করেছিল, মানে শিক্ষার কথা কৈছিল, মানে স্বাস্থ্যখণ্ডর কথা কৈছিল, মানে আন্তঃগাঁথনির কথা কৈছিল, গতি চামগুড়িবাসী ভারতীয় জনতা পার্টি অসম গণ পরিষদের সমূহ কার্যকর্তায় নিজে এজন এজন দীপ্লু রঞ্জন শর্মা হয়ে এই নির্বাচনী যুদ্ধত অবতীর্ণ হয়েছিল, রাইজর আশীর্বাদ আছিল আর এই আশীর্বাদ শিরত লো পেলায় মানে সদায় কাম করে যাব। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবল, মানে বিশ্বাস করো পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবল। 26 আমি 100 সমষ্টিকে আমি উপর জিকিম আর সেই 100 সমষ্টির ভিতর চামগুড়ি সমষ্টি অন্তর্ভুক্ত হয়ে আছে, সেটা আপনার নিশ্চিন্ত থাকা। আমি আত্মবিশ্বাস আছে আসিল আরম্ভণির পর বিহালী সমষ্টিত, যেহেতু আমার সংগঠন অতি শক্তিশালী, আমি তৃণমূল পর্যায়লকে, গতি আর বিহালী সমষ্টির রাইজে ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব নেতৃত্ব যখন সরকারে যে ধরনের উন্নয়ন কাম করেছে, যে শান্তিময় একটা পরিবেশ একটা আনিছে, আমার উত্তর একটা সময় 14 আগরপরা একটা সন্ত্রাসবাদের একটা জর্জরিত একটা অঞ্চল একটা আসে, সেইখানে ভারতীয় জনতা পার্টি সরকার অহার পিছনে একটা শান্তির পরিবেশ পাইছে, মানুষের শান্তির পরিবেশ একটার যোগেদি আর উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের প্রতি রাইজের একটা বিশ্বাস একটা আসে, গতি ভারতীয় জনতা পার্টির উন্নয়নের একটা চিন্তা করিয়ে ভারতীয় জনতা পার্টি এবার নির্বাচন জয়ী করাইছে। এটা কংগ্রেসের একটা মিছা প্রচার আসে, রাইজে এটার জবাব দিছে ইলেকশন। যা 13 যে উপনির্বাচন হয়ে গেছিল, ইতিমধ্যে যাকালি আমার ফলাফল আহিল আর ফলাফল আমার লগতে আছে। এতিয়া দীপ্লু রঞ্জন শর্মা ডাঙরিয়া আমার দলের রাজ্যিক সাধারণ সম্পাদক আর বহুদিনিয়া ধরে এক দলত অবদান আছে, আমার দিগন্ত ঘাটোয়া ডাঙরিয়া বিহালীরপর নির্বাচিত, লগতে আমার নিহারঞ্জন দাস ডাঙরিয়া ধলাই সমষ্টিরপর, আর তিনজন যেটা আমার নির্বাচিত হইলে আমি অসম বিধানসভাত আমার সংখ্যা 64 হল, অর্থাৎ আমি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে ভারতীয় জনতা পার্টি এজন টুডে আমি পরিণত হল। প্রথমে মই তিনজন বিধায়ককে দলের তরফের ধন্যবাদ জানাইছো, ঠিক তেনে মিত্র গোষ্ঠীর সিদলি সমষ্টির নির্মল ব্রহ্ম ডাঙরিয়া, তারপরে আমার বঙাইগাঁও সমষ্টির চৌধুরী বাইদেউ শুভেচ্ছা জানাইছো, মিত্র গোষ্ঠীর ধর্ম পালন করে আমার কার্যকর্তা বন্ধু বাইদেউসকলে যেদরে নির্বাচন লাগি পড়ল আর বিজয় নিশ্চিত হল, 5 আসনের 5 আমি দখল করবলে সক্ষম হলো, এয়া এক ঐতিহাসিক বিজয় বলে কব লাগবে, কারণ কেতিয়াও অসমৰ রাজনীতিত এইদরে 1 বছর আগত, অর্থাৎ 1 বছর পিছত বিধানসভা নির্বাচন আছে আর 1 বছর আগত উপনির্বাচনত আমি কংগ্রেসক হরুয়াইছিল 2015 শিলচর সমষ্টিত, দিলীপ পাল ডাঙরিয়াক আমি উপনির্বাচন জিতাই আনিছিল প্রায় 35,000 ব্যবধান, কিন্তু বিরোধী বিরোধী আজি মেসাকার হয়ে গেল। মই কৈছিলোঁ আপোনালোকক যে 23 তারিখের পিছত
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব বিরোধী, আর নিশ্চিতভাবে আমাক আরো সাহস আর প্রেরণা দিলে যা পাঁচটা বিধানসভা নির্বাচন উপনির্বাচনে যে আমার ফলাফল দিলে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের প্রতি রাইজে সন্মান জানালে, রাইজে আস্থাত ললে ভারতীয় জনতা পার্টি আর মিত্রগোষ্ঠীক, আর সেই সমষ্টির সন্মানীয় ভোটার সকলকো আজি আমি অভিনন্দন আর ধন্যবাদ জ্ঞাপন করছো। আর যদরে আমাক হেয়া যুবরী আশীর্বাদ করলে নিশ্চিতভাবে এই পাঁচটা সমষ্টি আরও আগবাড়ি যাব, মানে তাকে কামনা করছো। আটাইকজন সন্মানীয় বিধায়ক শুভেচ্ছা জানাইছো, বলিষ্ঠ কণ্ঠই বিধানসভাত উক্ত সমষ্টিকটাক আরও গতি দিব আর আগবাই লৈ যাব তাকে কামনা করছো। ইতিমধ্যে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছো, এওঁলোকৰ বলিষ্ঠ নেতৃত্বই ভারতীয় জনতা পার্টিক আরও অধিক গতিশীল করব। আমি ছাব্বিশের কারণে ধাবিত হম, তার আগতে পঞ্চায়েত নির্বাচন আছে, পঞ্চায়েত নির্বাচনটো আমি কিছু এনার্জি পাবলৈ সক্ষম। অসমত বহু সময়ের পিছত পাঁচটা বিধানসভা সমষ্টিত একেলগে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর যদি আমি চাবলৈ যাও উপনির্বাচন হওয়া আটাইকেইটা সিটরে এটা বিশেষ ভৌগোলিক অবস্থান আছিল। মধ্য অসমৰ ৰাইজৰ মনৰ উমান পাবলৈ চামগুৰি সমষ্টিত, উত্তৰ অসমৰ ৰাইজৰ মনৰ উমান পাবলৈ বিহালী সমষ্টিত, বৰাক উপত্যকাৰ ৰাইজৰ মনৰ উমান পাবলৈ ধলাই সমষ্টিত, বিটিআৰৰ ৰাইজৰ মনৰ উমান পাবলৈ ছিডলি সমষ্টিত, আৰু নামনি অসমৰ ৰাইজৰ মনৰ উমান পাবলৈ বঙাইগাঁও সমষ্টিত। অর্থাৎ উজনি অসমক বাদ দিলে আর পাহাড়িয়া জেলা দুখনক বাদ দিলে আমার রাজ্যের প্রতিটি ভৌগোলিক খণ্ডতে একোটাক বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর এই উপনির্বাচনের ফলাফলে করবাত নহয় করবাত সেই অঞ্চলের রাইজর মনৰ চিন্তাধাৰাৰ এক প্ৰতিফলন ঘটাবলৈ সক্ষম হৈছিল, বা আমি আশা কৰিব পাৰোঁ যে ই ৰাইজৰ মনৰ লুকাই থকা বিভিন্ন কথা আমাক কৈ গৈছিল। চাৰিটা বিধানসভা আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।